খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা কোদাল দিয়ে পাথর কাটে, মাটি কাটে, তো নবীজি মাটি কাটতে দেখতেছেন আর কারো ধুলা বালি ঝেড়ে দেন কপালে মুখে হাত দিয়ে ঝেড়ে দিচ্ছেন, আর ওই অবস্থায় মাটি কাটে, যে পাথর কাটতে পারে না বলে ইয়া রাসূলুল্লাহ কাটতে পারি না, কদে আমার কাছে কোদাল দে, নবীজি কোদাল নিচ্ছেন, কোপ দিচ্ছেন, হাদিস বাদা কাসিবান আহিয়ালা, সাহাবীরা যেটা কাটতে পারে না নবীজি কোপ দিলে মনে হয় যেন বালির ডিবি এমনি কেটে যাবে। আচ্ছা এই চলতেছে, এদিকে আবার দেখতেছেন কি যে কোপ দেয় ওর পেট পিঠের সাথে মিশে আছে, চামড়া পিঠের সাথে মিশা, তো কোদাল দিয়ে কোপ দেয়, তো নবীজি বলতেছেন এ বাবা তুই এরকম কোপ দিস যদি তোর মেরুদণ্ডের হাড় ভেঙে যায় পেটে একটা পাথর বাঁধে নে, তো পেটে পাথর বাঁধে। ঈসা আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তুমি দস্তরখান নাজিল করে দাও, আল্লাহ পাক দস্তরখান নাজিল করে দেয়, মান্না সালওয়া নাজিল করে দেয়, দোজাহানের বাদশা সমস্ত নবীদের সর্দার আরশে আজিমে যার কদম পড়ে, আল্লামা ইবনে কাইয়িম বলেন লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়া লা তুনকিরু আন্নাহু মুকঈদু, তোমরা অস্বীকার করো না যে নবীজি আল্লাহ পাকের আরশে গিয়ে বসছেন, এটাও অস্বীকার করো না যে আল্লাহ পাক নবীজিকে নিয়ে বসাইছেন। সেই নবী তিনি দোয়া করেন না যে আল্লাহ খাবার দাও, তিনি কি বলতেছেন পেটে পাথর বাঁধো, তিনি কি বলতেছেন ধুলে ঝাইড়ে দিচ্ছেন, সাহাবীরা মাটি কাটে আর নবীজি দোয়া করেন, কি দোয়া, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, মালিক আমি ওদের জন্য কিচ্ছু চাই না, তোমার দরবারে ফরিয়াদ করি, দুনিয়াতে যা কষ্ট হয় হোক মাওলা তোমার দরবারে ফরিয়াদ, আমার এই পাগলগুলোর জন্য তুমি জান্নাত ওয়াজিব করে দাও, দোয়া করতেছে ময়দানে। আচ্ছা নবী তো এমন, উম্মত কেমন, উম্মত কেমন দেখেন, নবীজি দাঁড়াই রয়েছেন, হয়তো জাবের রাদিয়াল্লাহু তাআলাহু গিয়ে নবীজির দিকে তাকাইছে, জাবেরের বয়স 17-18 হবে, নবীজির দিকে তাকাইছে, তাকাইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া ওনার চোখ সলসল হয়ে গেছে, চোখে পানি এসে গেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছুটি দেন বাড়ি যাবো, যা বাড়ি গিয়ে বিবিরে বলে কি এ নবীজির চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারিনি রে, ঘরে কিছু আছে, ঘরে কিছু আছে, কয় এত কয়টা জব আছে, কয় পিসো আটা বানাও ঝোলা বানাও, ছোট্ট একটা বকরি আমি জবাই করি, দৌনি বকরি জবাই করছেন গোস্ত বানাইছেন, বিবি ভিতরে আটা পিসছে, পিসার পরে বলে আমি নবীজিরে নিয়ে আসি, তা সাবধান দুই তিনজনের বেশি যেন না আসে। জাবেরের বিবির বয়স 45-50 আর জাবেরের বয়স হলো 17-18, এবং এই বিবি বইলে দিছে তিন চারজনের বেশি যেন না আসে। তো জাবের গিয়ে নবীজির কানে কানে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আটা এতটুকু গোস্ত আপনি আর দুই তিনজন, নবীজি বললেন জাবের তুই আমারে কি মনে করছিস, ওদেরকে মাটি কাটতে লাগাইয়ে দিয়ে আমি খাইতে যাবো, ওরা মাটি কাটবে আর আমি খাবো, তা কেমনে হয়, তো কতটুক, কয় এতটুক এতটুক, কাসিরুন তাইয়িবুন, নবীজির ভাষা কাসিরুন তাইয়িবুন, এত অনেক এত বড় মজাদার খাবার, এ বইলেই বললেন কি ইয়া আহলাল খন্দক, এ খন্দক ওয়ালারা জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে চলো খেয়ে আসি, জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ, সমস্যা এখন জাবেরের তমুক গেছে কালা হইয়া মাথায় হাত, যে বউ তো মার বয়সী না জানি মারা শুরু করে দেয়, আচ্ছা বউ মার বয়সী আবার কেমনে, হায় হায় বিয়েটা কেমনে হইলো তাও একটু গল্পটা শুনে দিই, এটাও হাদিস, নবীজির সাথে হযরত জাবের এক সফরে আছেন, সফরের মধ্যে নবীজি ডাক দিছেন জাবের মুক্তিযোদ্ধার সন্তান তো জাবের, উহুদের যুদ্ধে ওনার আব্বা শহীদ হয়েছে, খুব আদর করতেন নবীজি, জাবের তুমি কোথায়, কই ইয়া রাসূলুল্লাহ পিছে পড়ে গেছি, কই কেন, কা ইন্না জামালি কদ আয়া, আমার উটটা চলতে পারে না, তো নবীজি নিজের ঘোড়ার লাগাম টাইনা ধইরা, নবী হো তো এসা হো, নিজের নিজের উটের লাগাম টাইনা ধইরা নবীজি গতিক সলো কইরা জাবেরের সাথে মিশছেন, মিশে বলতেছেন কি অবস্থা, কই ইন্না জামালি কদ আয়া, এটা চলৎশক্তি রহিত, নবীজি দিছেন লাঠি দিয়ে খোঁচা, খোঁচা দিছেন, একটু পরে জাবেরের উট সুবহানাল্লাহ খালি চলতেই থাকে চলতেই থাকে, এখন নবীজি বলতেছেন ও জাবের তুমি কই, আমি তো এখন উটকে ঠেকাই রাখতে পারতেছি না, উটটাকে রাখতে পারতেছি না, তো নবীজি বললেন আরে একটু কায়দা বায়দা করো, তোমার সাথে আমার একটু কথা আছে, তো জাবের উটের লাগামটাই না ধরে নবীজি তার উটতে গুতেন তাড়াতাড়ি চল, দুই বন্ধু পাশাপাশি মিশতেছেন দোজাহানের বাদশা আর এই 17-18 বছরের মুক্তিযোদ্ধার সন্তান, উহুদের যুদ্ধের শহীদের সন্তান, নবীজি বলতেছেন জাবের উটটা বিক্রি করে দাও,
জাবের কয় কি না আমি হাদিয়া দিব আপনাকে, কারে বিক্রি করো, কা হাদিয়া, কা বিক্রি করো, আচ্ছা করবো। তিনবার বলার পরে আর সাহাবিরা বার্গেনিং করতো না, বিক্রি করবো কত দিবেন, নবীজি বলে এত দেই, এত দেই, এত দেই। আর আবার কয় না এত কমে দিব না, এত কমে দিব না। দুজনের মধ্যে গল্প সব এক পর্যায়ে সিদ্ধান্ত হয় চল্লিশ দেড় হাম সিদ্ধান্ত হয়েছে। তো যাবে বলে কিন্তু শর্ত আছে, বলে কি শর্ত, আমার তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। নবীজি বলতেছেন কেন বাড়ি যেতে হবে, কি হয়েছে, বিয়ে করছি, বলতেছে বিয়ে করছি। তো বিয়ে করছো কি কুমারী না বিধবা, নবীজির প্রশ্ন, হায় রে বন্ধুর বন্ধু, জিজ্ঞেস করতেছে যে কুমারী না বিধবা, তা বিধবা। বলে কেন বিধবা বিয়ে করলাম, তুমি একটা ইয়াং ছেলে, একটা কিশোরী বিয়ে করতা, ফুর্তি টুর্তি করতা। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, উহুদে আমার আব্বা শহীদ হয়েছে, ছয়টার নয়টা মেয়ে রেখে গেছে, যারা আমার ছোট্ট ছোট্ট নয়টা বোন, এদেরকে মানুষ করার জন্য ওদের মার বয়সে একজনকে বিয়ে করছি। নবীজি বললেন ঠিক করছো, এরে বলে সাহাবী, এরে বলে সাহাবী। গেছেন জাবের বাড়ি, বাড়ি গিয়া উঠটারে আইনে মসজিদে নববীর সামনে বাইলা। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে উঠ, নবীজি বললেন ওরটা পরিশোধ করো। মাই পেটে যখন পরিশোধ করে দূর থেকে দেখতেছেন, আর বলতেছেন আর একটু বাড়াই দাও, একটু বাড়াই দিছে, ঝুলেই দিছে। হযরত জাবের বলেন মূল্য নিয়ে রওনা হয়েছি, কদ্দূর যাইতে না যাইতে ডাক পড়ছে জাবের, মনে মনে বললাম এবার বুঝি উঠটাও ফেরত দিয়ে দিবে। তো ফিরে গেছি, কি তুমি মনে করছো, হাদিসের বাক্য শুনেছি, আতারানি মা কাস্তু কালি আখুদা জামালাকা খুজ্জামালাকা ওয়া দারাহিমাকা ফাওয়ালাকা, তুমি মনে করছো যে আমি তোমার সাথে কষাকষি করছি, চাপাচাপি করছি, তোমার উঠ কম পয়সায় নিব বইলে, না না না, তুমি উঠ আর পয়সা সবই তুমি নিয়ে যাও। আর মনে মনে বললেন এমনে টাকা দিলে তো তুই লজ্জা পাইতি, এমন কায়দায় দিলাম মুক্তিযোদ্ধার সন্তান বেগায়রাত হয় না, মুক্তিযোদ্ধার সন্তান আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়। নবীজি বলবেন আমি তোমারে দান করতেছি, এই দান করতে গেলে হযরত জাবের আর মনে কষ্ট লাগবে, কায়দা করে নবীজি তারে পয়সা দিলেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ বাড়ির থেকে তো বইলে দিছে, এই তুই টেনশন করিস না, যা আমি আসতেছি। এখন বউ দেখতেছে বেড়ার ফাঁক ফাঁক দিয়া সামনে জাবের, পিছনে নবীজি, নবীজির পিছনে শত শত সাহাবী। বউ মনে মনে বলতেছে আসুক ঘরে। তো জাবের গিয়ে ঘরে ঢুকছে, ঢুকার পরে বুখারী শরীফের হাদিসের শব্দ শুনেই বউ বলতেছে বিকা ওয়া বিকা ওয়া বিকা, তুমি দিলা আমারে শেষ কইরা, ইজ্জত সম্মান সব প্লাস্টিক হয়ে গেল আমার, এখন আমি কি করব। যাবে চুপচাপ দাঁড়ায় রয়েছে, শিখাইতেছে দেখ তোদের বউরাও যদি খেপে যায় তখন কোনো কথা হইস না। যাবে দাঁড়ায় রয়েছে চুপচাপ, বউ খেপছে, বউ খেপা শেষ পরে বলে কি তুমি যা শিখিয়ে দিছে না তো বলছিলাম, বলছিলা তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটবে, আর কোনো টেনশন নাই, বউ বলতেছে। এবার নবীজি ভিতরে ঢুকছেন, না উম্মত তো এসি হো, যাবের তার ওই সীমিত সামর্থ্য ওই দিয়া নবীজির চেহারার ক্লান্তি দেখা, ওই ক্লান্তি দূর করার জন্য পাগলের মতো হইয়া বকরি জবাই কইরা বিবিকে প্রস্তুত করে নবীজিকে ডাইকে নিয়ে আসতেছে। আবার নবী হতো এসা হো, নবী কেমন, একা যাব না, সবাইরে নিয়ে যাব, সবাইরে নিয়ে আস। এখন বউ তো ভিতরে লক্ষ্য করেন, বউ তো ভিতর থেকে দেখতেছে আর মনে মনে বলতেছে আসু, আসছে যাবের রে বকা দিছে, নবীজি আসছে না। এসে বললেন যাবের জি ইয়া রাসূলুল্লাহ তোমাদের ডেকটা কোথায়, কই যে। তো ডেকটা উঁচু করে বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, আর ওদিকে সানা আটার ঢাকনা উঁচু করে বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, বললেন উদউলি খাবিজা, এই সব শুনানো মাকসাদ না, মাকসাদ হলো পরে টুক, উদউলি খাবিজা, একটা মেয়েকে বলো রুটি বানাই বানাই আমারে দেখ। এবার একটা মেয়ে ওদিক থেকে রুটি বানাইয়া বানাইয়া নবীজির হাতে দেয়, নবীজি নিজে হাতে ড্যাগের থেকে গোস্ত উঠাইয়া রুটির মধ্যে দিয়া শর্মাই বলেন, স্যান্ডউইচ বলেন, আর যা মনে চায় তাই বলেন, রুটির মধ্যে গোস্ত দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া এক একজনকে দিতেছেন, আর সে খাইতেছে। নবীজি তাকাইয়ে দেখেন ওদের পেট ভরে, নবীজির মুখে মুচকি হাসি ফুটে, একজনকে খাওয়াইতেছেন, খাওয়াইতে খাওয়াইতে সবাইরে খাওয়াইয়া বিদায় করে এরপরে নবীজি নিজে খাইছেন। নবীজি নিজে খাওয়াই খাই বললেন কি যাবের তুইও খা, তোর বউরেও খাওয়া, আশপাশের লোকজনরেও খাওয়া, মানুষ বড় অভাবে আছে। হযরত যাবের বলেন নবীজি বের হয়ে যাওয়ার পরে গোশতের ঢাকনা উঁচু করে দেখি ইন্নাল বুরমাতা লা তাগিত্তু কামা হিয়া ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া, তে ছিল একটুও কমে নাই, সানা আটার ঢাকনা উঁচু করে দেখি আটা যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এবার যাবেরকে জিজ্ঞেস করে
কামকুন্তুম ইয়াউমাইজিন, কতজন ছিলেন আপনারা সেদিন, জিজ্ঞেস করেন কতজন ছিলেন আপনারা সেদিন। জাবের উত্তর দেয়, লাউকুন্না মিয়াতা আলফিন লাকাফানা কুন্না আলফা, যদি আমরা 100,000 থাকতাম যথেষ্ট হয়ে যাইতো, ছিলাম মাত্র 1,000। এবার আপনারা বলেন তো, আমি একদিন পাগড়ি বানছি 75 জন ছাত্রের মাথায়, বেশি না, মাত্র 75 জন ছাত্র। এই 75 জনের মাথায় পাগড়ি বানতে গিয়ে দেখি ডানা ব্যথা, আর আমার নবীজি 1,000 সাহাবীরা নিজে হাতে বেইড়া বেইড়া রুটির মধ্যে। আজ তো দেখা যায় নেতা সাহেব সুন্দর খাবার খাইতেছে 5-star হোটেলে, কর্মীদেরকে মাঠে নামাইয়া তাদেরকে মাইর খাওয়াইতেছে। ওই নেতা নেতা আর কর্মীর মধ্যে এই যে বিশাল দেয়াল, বিশাল ফারাক, এই কারণে আজ আমরা শুধু ইসলামের স্লোগান দেই কিন্তু দিন জিন্দা হইতেছে না। দিন যদি জিন্দা করতে হয়, নবী হতো এসা হো, উম্মত হতো এসি হো, উমর নবী উম্মতের জন্য কেমন চলেন। আর একটা ছোট্ট ঘটনা বইলা কথা শেষ করে দেব। নবীজি ঘরে ঢুকছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকার হুজুরায়, মা এই এই মোবাইল টোবাইলে কথা কওয়া যাবে না, সব বন্ধ এখন। উম্মত কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বিণী মা, হ্যাঁ গর্বিণী মা, বলতেন জানো আমার কয়েকটা নিয়ামত এমন আছে যার কারণে, বলে কি, আমি নবীজির সাথে জান্নাতে ঘুমাইতাম, জীবন দশায় নবীদের সাথে কোথায় ঘুমাইতাম, জান্নাতে ঘুমাইতাম, ঠিক ওইটা জান্নাতের টুকরা। মার কত গর্ব আছে, তো মার ঘরে ঢুকছেন নবীজি, ঢুকার পরে মা বলতেছেন আমার জন্য একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত ওয়া মা আনতা আ'লামু বিহি মিনহা, আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও, তার পূর্বের পরের গোপন প্রকাশ্য দা তুমি ভালো জানো, সব মাফ করে দাও। যখন এই কথা বলছে মা খুশিতে খিলখিল করে হেসে দিছে, কারণ নবীজির দোয়া তো হবে তো কবুল। তো নবীজি বলেন আয়েশা এত খুশি কি ব্যাপার, খুশি হব না, এমন দোয়া পাওয়ার পরে কে না খুশি হয়। নবীজি বললেন এই দোয়া তো তুমি চাওয়ার কারণে করছি, আর আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বিনা চাওয়া এই দোয়া নিয়মিত করি। নবী হতো এসা, উম্মত হতো এসি। আজ এই উম্মত এমন যে নবীজির এই রেখে যাওয়া দিন জিন্দা করার জন্য হেন কোনো মুজাহাদা নেই, যে মুজাহাদা করতে তারা প্রস্তুত না, এমন উম্মতের সংখ্যা আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় কোটি কোটি আছে। এখন পরিশেষে বিক্ষিপ্ত কথা একটা কথা, সেটা হলো যে এত কষ্ট করে চরমোনাই কেন যাই, আজকে এখানে কেন আসছি, আপনারা যদি জানতেন যে কি কষ্ট করে আমি আইছি, আবার কি কষ্ট করে এখনই ফিরে যাব। আমি এদের মধ্যে আকাবিরের নমুনা দেখতে পাই, কি নমুনা শুধু একটাই বলবো, আজকে বাকিগুলো বলবো না। আমাদের দিনের লাইনের যত কাণ্ড কারবার, চট্টগ্রামের আলেমুল আমরা যদি থেকে থাকেন মনে কিছু নেবেন না, আমি একদম সাদা মাটা বলতেছি, যে কোনো মাহফিলে বয়ান করতে যাই চট্টগ্রাম অঞ্চলে দেখি মাদ্রাসার ছাত্র না আসলে মাহফিলে মাহফিলি মনে হয় না, আম জনতা দেখি না। কিন্তু একমাত্র দ্বীনের লাইনের, ইসলামের লাইনের যে সংগঠন বর্তমানে আছে, সব সংগঠনগুলো মাদ্রাসার ছাত্রদের উপর নির্ভর করে, রাজনীতির ময়দানে পদচারণা করে, নাচানাচি করে, নর্তন কুর্দন করে, ফল কি হয়, ছাত্ররা পড়াশোনার থেকে আউট হয়, অনেক ছাত্র বেয়াদব হয়, তাদের আকেবাত নষ্ট হয়ে যায়। একমাত্র আকাবিরের নমুনায় চরমোনাই যে তারা সাধারণ মানুষকে এই কাজের সাথে সম্পৃক্ত এমন ভাবে করেছে যে মাদ্রাসা যদি একজন ছাত্র না আসে তো চরমোনের কোনো কর্মসূচি কামিয়ে ভুইতে কাউকে লাগে না। এই যে গণভিত্তি সম্পন্ন, গণভিত্তি সম্পন্ন আকাবিরের নমুনায় শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিতেন আন্দোলনের, তিনি কোনো মাদ্রাসার ছাত্র বের হইতে বলতেন না। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জনসভায় যাইতেন, ছাত্রদেরকে বলতেন তোরা কেউ যাবি না, তোমরা তোমাদের কাম করো। এই জন্য আমার বড় ভালো লাগে, আর বাকি কারণগুলো পরে আর এক সময় বলার জন্য, ওই যে দেখেন না কাগজ হাতে নিয়ে মাহুতপি সামনে নিয়ে বসে রয়েছে, যে আমি মানে শেষ করার সাথে সাথে আর কি ঘোষণা করবে। যাই হোক, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের বলি আর একটা কারণে ভালোবাসি, আর একটা কারণ আছে, সেই কারণটা হলো কি, যে তরিকা দুইটা, এই শুনেন
তরিকা দুইটা, একটা হলো নকশাবন্দিয়া আর একটা হলো চিস্তিয়া। নকশাবন্দিয়া তরিকা কি, এই তোর চুল বড় হয়ে গেছে চুল ঠিক কর, এই তোর মোষ ঝুলে পড়ছে মোষটা সাইডে ঠিক কর, তোর টাকনুর নিচে লুঙ্গি পড়ে গেছে লুঙ্গিটারে টাকনুর উপরে উঠা, এটারে বলে নকশাবন্দিয়া তরিকা, ভালো করে শুনে। আর একটা হলো চিস্তিয়া তরিকা, চুলের কথাও কিছু কয় না, মোষের কথাও কিছু কয় না, দাড়ির কথাও কিছু কয় না, কিন্তু ভিতরে একটা আগুন জ্বালাইয়া দেয়। ওই আগুন যখন জ্বলে যায় ওই আগুনে তার সব কিছুকে জ্বালাইয়া পোড়াইয়া সরকার করে তাকে সুন্দর বানাইয়া দেয়। তো চরমোনাই কি করে, চরমোনাই কি করে, চরমোনাই গেলে দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়ে যায় না, বেপর্দা। তার বউ যদি বেপর্দা থাইকে থাকে কয়েকদিন পরে দেখা যায় বউ পর্দায় ঢুকে যায়, ঘরে টেলিভিশন থাকলে টেলিভিশন বের হয়ে যায়, এই যে তার কাপড় টাকনুর নিচে থাকলে টাকনুর উপরে উঠে যায়, রিক্সা চালায় তার মাথায় ওই সবুজ পাগড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রিক্সা চালায় তার মাথায় ওই সবুজ পাগড়ি, তার মানে ভিতরে এমন একটা আগুন ভরে দেয়, এমন একটা আগুন ভরে দেয় যে ওই আগুনে তারা জ্বালাইয়ে পুড়াইয়া তাকে আল্লাহ পাকের পথে টেনে টেনে নিয়ে যায় ওই আগুন। তো চরমোনাই কি করে, ওই আগুন জ্বালা। হ্যাঁ, এই জন্য কয়ে যে ফালাফালি হয়, ফালে ফালাফালি তো মানে কেউ করায় না, ফালাফালি হয়ে যায়। ফালাফালি কি হয়ে যায়, ওই যে এক ঘটনা শুনছিলাম যে এক পিসাবের কাছে, না এক পিসাবের কাছে এক বড় হুজুর গেছে, বড় আলেম। তার উদ্দেশ্য হলো কি যে ওনার দরবারে মানুষ ফালায় কেন জিজ্ঞেস করবে, তো গিয়া সালাম দিছে, সালাম দিয়া বলবে আর কি যে আপনার এখানে ফালায় কেন, এ কথা বলবে। এমন সময় উনি বলছেন, ও বা তুমি ফয়জুল্লানি কেন, তুমি ফয়জুল্লানি কেন, উনি বলতেছে তুমি ফয়জুল্লানি কেন, এ কথা কইয়াই তারপরে উনি একটা শের পড়ছেন ওই আল্লাহওয়ালা। শের পড়ার পরে ওই ফয়জুল্লাহ সাহেব নিজেই ফালাফালি শুরু করে দিয়েছেন। উনি প্রশ্ন করতে গেছিলেন যে এখানে ফালায় কেন, কেউ যদি ইচ্ছা কইরা খামাকা ফালায় সে যেন জাহান্নামে তার ঠিকানা বানাই না, কিন্তু কেউ যদি ভিতরে আগুন জ্বলার কারণে নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যদি ফালাফালি শুরু করে দেয় তো আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ তারে তার কোলে তুলে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু খবরদার, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো কি যে চরমোনাইর দরবারে যারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে ওই আগুনটা জ্বালাইয়া দেয়, ওই আগুনেই তারে টাইনে টাইনা সমস্ত আবর্জনার থেকে পবিত্র করে হেদায়েতের পথের প্রতীক বানাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেয়। এই আর একটা কারণে আমি চরমোনাইকে কি করি, মহব্বত করি, সেই জন্যই এখানে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েতের পথের প্রতীক হবার তৌফিক দান করেন। আল্লাহ পাক হযরত পিসাব হুজুর সাহেবকে চরমোনাই সহ সকলের নেক হায়াত দারাজ করে দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।